আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে আলুর দম রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমি আলুর দমের জন্য এখানে প্রথমেই আলু সিদ্ধ করতে দিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি এখন আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হতে হতে অন্যদিকে আমি কিছু পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ টেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখন আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর এতে এখন আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এতে আমি এক টেবিল চামচ আদা রসুনের বাটা অ্যাড করব। এখন আমি এটা সামান্য কিছুক্ষণ ভাজার পরে এতে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এতে মশলা অ্যাড করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি পানি অ্যাড করেছি। এখন আমি এক এক করে এগুলো সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া ফাঁকি, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ আমি এতে বিট লবণ আর টেস্টিং সল্টও ইউজ করব। তবে টেস্টিং সল্টটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট, এখন দেব সামান্য বিট লবণ। আমি যে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম এখন আমি ওটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে সামান্য পানি দিয়ে। পানি দেওয়ার পরে এটা এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। হালকা কষানোর পরে এতে আমি সিদ্ধ করা আলুগুলো অ্যাড করে দেব যাতে এই মশলাগুলো আলুর ভিতরে ভালোভাবে ঢোকে। এই পর্যায়ে এসে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এতে কোনো পানি না থাকে আর একদম মশলাটা শুকনো শুকনো করে ফেলতে হবে। এখন আমি এটা ঢেকে দেব। আলুর দম রেডি হয়ে গেছে। আমি যে মশলাটা ফাঁকি করে রেখেছিলাম এখন আমি এর উপরে কিছুটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আলুর দম। এটা অনেকে অনেক নামে ডেকে থাকেন, কেউ বা আলুর চপ বলে থাকেন, কেউ বা দম আলু বলে থাকেন। তবে যে যেটাই বলেন খেতে সবগুলোর টেস্ট একই রকম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।